ধরুন 4-5 হাজার টাকা বেছে নিয়ে করতাম, 1000-1200 টাকা থাকতো আর কি। কয় মাস হয়েছিল এরকম প্রথমত? এরকম 3-4 মাসের মতন হয়েছে। হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন আরেকটি বিজনেস নিয়ে আসলাম। আমরা আমাদের এই ভাইয়ের কাছ থেকে জানবো তিনি কীভাবে ব্যবসাটা শুরু করলেন, আর আমাদের বেকার যুবক ভাইরা কীভাবে এরকম একটি ব্যবসা করতে পারবে, বিস্তারিত সব কিছু আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আর বন্ধুরা, একটা কথা না বললে না, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন বিজনেস আইডিয়ার ভিডিও পেতে। তো শুরুতে আমাদের এই ভাইটির সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভাইজান কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের নামটা? মোহাম্মদ জাহিদ ইসলাম। আচ্ছা জাহিদ ভাই, আপনি এই ব্যবসাটা কতদিন যাও ধরে করতেছেন? এই তো আমি ব্যবসা যে আপনার মাস মাস থেকে শুরু করছি আর কি। আচ্ছা, তো এর আগে কি করতেন? এর আগে আমি আপনার ড্রাইভিং করতাম, মানে প্রাইভেট কার চালাইতাম। ওটা আপনি ড্রাইভিং ছেড়ে আপনি মাছের ব্যবসা ধরলেন, একটু বলেন আমাদের। এখন আপনারা তো জানেন যে করোনা যে মহামারীর টাইম, এই টাইমে তো অনেক চাকরিটা অনেক টাফ, ঠিক আছে? তো চাকরি থেকে না করছে যেরকম ব্যাপার তারাই পারে আর কি, এখন চাকরিটা পাইতেছে না, এই জন্য এইটা নিয়ে পড়ে আছে আর কি। এই ব্যবসাটা ধরলেন, তো কীভাবে মাথায় আসলে এই ব্যবসাটা করার আইডিয়াটা কে দিল আপনাকে? এখন দেখতেছি করোনার ভিতরে যে মাস্ক ছাড়া চলে না, তারপর অন্য অন্য জিনিস আছে যে এইসব জিনিস ব্যবহার করাটা খুবই ভালো, তারপর চিন্তা করলাম এইসব ব্যবসাটা ভালো চলবে, এই জন্য এইসব ব্যবসা দিলাম। আপনি ড্রাইভিং করতেন, এখন বর্তমানে আপনার চার কি ছিল না করোনার কারণে, এই জন্য আপনি বেকার না থেকে ব্যবসাটা আপনি শুরু করলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনি ব্যবসাটা যে শুরু করছেন, প্রথমত কত টাকা পুঁজি নিয়ে শুরু করছেন? প্রথমত আমার 20,000 টাকা নিয়ে পুঁজি করে শুরু করছি। ভ্যান গাড়িটা কি ভাড়া নিছেন? হ্যাঁ ভাড়া। প্রথমত 20,000 টাকা দিয়ে শুরু করছেন? হ্যাঁ। তো প্রথমত কেমন ইনকাম করলেন, ইনকাম কেমন হলো, বেচা বিক্রি কেমন ছিল প্রথমত? প্রথমে অনেকটাই ছিল, প্রতিদিন আপনার 1000-1200 টাকা থাকতো, মানে ব্যবসা প্রতিদিন মানে খরচ, প্রতিদিন আর কি ইনকাম হইতো? ইনকাম হইতো, ধরেন 4-5 হাজার টাকা বেছে নিয়ে করতাম, 1000-1200 টাকা থাকতো আর কি। কয় মাস হয়েছিল এরকম প্রথমত? এরকম 3-4 মাসের মতন হয়েছে। এখন তো একটু খারাপ? এখন খুবই খারাপ, এখন খারাপ না খুবই খারাপ আর কি। আচ্ছা, তো এখন তারপরও কি এখন 4-500 টাকা হয়নি? হ্যাঁ এখন 4-500 টাকা হয়, 400-500 এরকম হয় আর কি। আচ্ছা, মানে এখন এই করোনা একটু চাহিদাটা কমে গেছে? হ্যাঁ অনেক কমছে, এখন মানুষে মাস্ক ব্যবহার করে, এই আর আর কিছু না, খুব কমই ব্যবহার করে মানুষ। হ্যাঁ মানুষ খুবই কমই ব্যবহার করে। আচ্ছা, প্রথমত আপনি মোটামুটি ভালোই চলছেন, ভালোই আপনার ইনকামও হয়েছে, বিক্রিও হয়েছে, ইনকামও হয়েছে। হ্যাঁ ভাই, এখন একটু কম চলতেছে? এখন কম চলতেছে। তো আপনি এই মালামালগুলো এই ব্যবসাটার পরে কি অন্য ব্যবসা করার কোনো চিন্তা ভাবনা আছে? এখন দেখি, যদি চাকরি পাই তাহলে করলাম, আর নাহলে অন্য কোনো ব্যবসা করব। মাস্কের ব্যবসা তো আর সবসময় করা যাবে না? না, এটা তো সবসময় করা যাবে না। যে কোনো একটা ব্যবসা খুঁজবেন যেটা আসলে সবসময় করা যায়। হ্যাঁ, বা 700-800 টাকা ইনকাম করা যায় কমের মধ্যে হইল। হ্যাঁ হ্যাঁ, এই তো যে কোনো একটা ব্যবসা করতে হবে। বর্তমানে কি এই মালগুলো আপনি কি আরও আনতেছেন, না এগুলো বিক্রি করার পর আর করবেন না? না, এগুলো বিক্রি করার পর আর করবো না, মানে খুবই একটা ইয়ার ভিতর আছে, তো এখন আর করা যাবে না, অন্য ব্যবসা করবেন? অন্য ব্যবসা করব। তা আপনি যে যখন চাকরি করতেন তখন স্যালারি ছিল কেমন? তখন আমার স্যালারি ছিল আপনার 18,000 টাকা। আচ্ছা, তা আপনার কি মনে হয় আপনি ফুটপাতে ভ্যানে করে অন্য কিছু বিক্রি করে কি আপনি 10 থেকে 12,000 বা 15,000 টাকা ইনকাম করতে পারবেন? হ্যাঁ পারা যাবে, কষ্ট করলে পারা যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।